आज के सब থেকে বড় খবর লক্ষীর ভান্ডার নিয়ে আবার কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার সেপ্টেম্বর মাস বা দীর্ঘ দিন ধরে এই টাকা পেতে হলে মানতেই হবে এই নিয়ম এর সাথে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তরফ থেকে আরেকটি বড় নতুন ঘোষণা করা হয়েছে উপকৃত হবেন সাধারণ মানুষ তাই যদি আপনি লক্ষীর ভান্ডারের কোনো গ্রাহক হয়ে থাকেন কিংবা আপনার পরিবারের কেউ লক্ষীর ভান্ডারের সুবিধা পেয়ে থাকে বা যদি আপনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বা কেন্দ্র সরকারের কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা রাজ্য সরকারের কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং আপনি দেশের বা রাজ্যের কোন জেলা বা কোন শহর থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বলা হয়েছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা থাকবে সেই সব অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের জন্য বরাদ্দ টাকা পাঠিয়ে দেওয়া হবে তবে যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক নেই তাদের টাকা দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয় সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা থাকবে তাদের অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা পৌঁছে দিতে রাজ্য সরকারের কোনো বাধা থাকবে না কিন্তু যে সমস্ত মহিলার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিংক করা নেই সেই সমস্ত অ্যাকাউন্টধারীদের রাজ্য সরকারের তরফ থেকে টাকা পৌঁছে দিতে হয়তো সমস্যা হতে পারে সুতরাং দেরি না করে আপনি যদি লক্ষীর ভান্ডার মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ডের লিংক আছে কিনা তা জেনে নিন প্রসঙ্গত উল্লেখ্য লক্ষীর ভান্ডার প্রকল্পে সাধারণ ওবিসি ক্যাটাগরির মহিলাদের জন্য বরাদ্দ মাসিক 500 টাকা অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি ক্ষেত্রে রয়েছে মাসিক 1000 টাকা এবার সংশ্লিষ্ট পঞ্চায়েত বা পৌরসভা ওই মহিলা বা গৃহিণী যাবতীয় নথিপত্র খুঁটিয়ে পর্যবেক্ষণ করে তারপরে লক্ষীর ভান্ডারে আর্থিক সুবিধা দেবে এছাড়াও অনেকেই রয়েছে যারা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট না দেখে একটি অ্যাকাউন্ট দেখিয়ে লক্ষীর ভান্ডারে টাকা তুলছেন এরপর তাদেরও নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে লক্ষীর ভান্ডার টাকা নিতে হবে ব্যাংকে ওই মহিলার নামে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও মাঝে মাঝে রাজনৈতিক মহলে বেশ কিছু গুঞ্জন উঠে থাকে লক্ষীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে তবে সরকারি নির্দেশ অনুযায়ী লক্ষীর ভান্ডার প্রকল্প বন্ধ হবার কোনো প্রশ্নই হয় না শুধুমাত্র যারা জাল শংসাপত্র দেখিয়ে বয়স বাড়িয়ে সরকারি আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে তারা এবার মহাবিপদে পড়তে চলেছে এবার থেকে সঠিক কাগজপত্র না দেখালে মহিলারা আর লক্ষীর ভান্ডারের প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এছাড়া যারা রাজ্য সরকারের অন্যান্য আর্থিক ভাতা সুবিধা ইতিমধ্যেই পাচ্ছেন তারা এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এর সাথে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফে আরেকটি বড় প্রকল্পের ঘোষণা করা হয়েছে বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপকৃত হবেন সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই বিশ্বকর্মা প্রকল্পের হাত ধরে সমাজের ঐতিহ্যগত প্রান্তিক কারিগরেরা বিপুলভাবে লাভবান হতে চলেছেন তবে এই প্রকল্পের সুবিধা 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন থেকে পাওয়া যাবে এর জন্য প্রাথমিকভাবে কেন্দ্র সরকার প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করেছে তবে বিশ্বকর্মা প্রকল্প মূলত ঐতিহ্যগত কারিগরদের জন্য নিয়ে আসা হয়েছে যারা এই ঐতিহ্য পরম্পরায় বিশেষ কিছু কারিগরি দক্ষতা সম্পন্ন হয়ে ওঠেন মূলত স্যাঁকড়া কামার কুমোর জুতোর মিস্ত্রি ধোপা রাজমিস্ত্রি সহ কিছু নির্দিষ্ট হস্তশিল্পীরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হন উল্লেখ্য এই বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনার কথা 2023 সালের বাজেট পেশ করতে গিয়েই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে তা কার্যকর করার কথা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করায় এই প্রকল্পের গুরুত্ব অনেকখানি বেড়ে গেল প্রধানমন্ত্রী জানিয়েছে এই ঐতিহ্যগত কারিগরদের মধ্যে যারা ঝুপড়িতে বা ভাড়া বাড়িতে জীবনযাপন করে থাকেন তাদের বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই ধরনের কারিগরদের MSME ব্যবস্থা সম্পর্কে অবগত করার উদ্যোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনায় তাদের জীবনযাপনের মান উন্নয়নের জন্য অত্যন্ত অল্প সুদে ঋণ দেওয়া হবে পাশাপাশি এই ঐতিহ্যগত কারিগরদের বর্তমান ব্যবসার সঙ্গে খাপ খাওয়াতে অত্যাধুনিক প্রশিক্ষণ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে পাশাপাশি তাদের উৎপাদিত দ্রব্য দেশ ও বিদেশের বাজারে বিক্রির ব্যবস্থা ব্র্যান্ডিং এর ব্যবস্থা ইত্যাদি সহায়তা করবে সরকার এর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প আর এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এবার রাজ্য সরকারের তরফ থেকে 1 সেপ্টেম্বর থেকে 2টি নতুন প্রকল্পের সুবিধা নেওয়া হচ্ছে এবারে দুয়ারে সরকার শিবিরে 2টি নতুন প্রকল্প হলো বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ গত দুয়ারে সরকার শিবির পর্যন্ত 33টি রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হয়েছিল অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে 33টিতে নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানানো যাচ্ছিল দুয়ারে সরকার শিবিরে এবারে সেই সংখ্যা বেড়ে হলো 35টি বলা হয়েছে দুয়ারে সরকার শিবিরে নতুন পরিষেবা হিসেবে যুক্ত হয়েছে বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ এর মধ্যে উপযুক্ত নথি সহ বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন 60 বছরের ঊর্ধ্বে নাগরিকরা যাদের আবেদন গৃহীত হবে তারা প্রতি মাসে 1000 টাকা করে রাজ্য সরকারের থেকে বার্ধক্য ভাতা পাবেন এবারে দুয়ারে সরকার শিবিরে 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন পরিষেবার জন্য সাধারণ মানুষ ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন ওই 16 দিন ধরে যত আবেদন জমা হবে তা 18 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা করে পরিষেবা দেওয়ার বন্দোবস্ত করে ফেলবে রাজ্য সরকার উল্লেখ্য রবিবার বা কোনো ছুটির দিনে বন্ধ থাকবে এবারে দুয়ারে সরকার শিবিরের কাজ তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই সমস্ত আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয় থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ